আসসালামু আলাইকুম। হযরত মখদুম শাহদুল্লাহ মাজারে বাংলাদেশের রাজশাহী বিভাগের অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত। মাজারের পাশেই আরও দুটি স্থাপনা হচ্ছে শাহজাদপুরের দরগাহ মসজিদ ও শামসুদ্দিন তাবরিজির মাজার। দক্ষিণ প্রশস্ত মসজিদের পূর্ব দেয়ালের প্রবেশপথে রয়েছে পাঁচটি 2.1 মিটার ও 1.8 মিটার উঁচু এবং চওড়া প্রবেশ পথের মাপ। আটটি পাথরের তৈরি স্তম্ভ সুন্দরভাবে স্থাপিত হয়েছে মসজিদের ভেতরে। মখদুম সাহেবের সমাধির একটি প্রাচীর গোলাকার এক কক্ষের স্থাপত্য। জালাল ইয়ামেনি রাদিয়াল্লাহ তাআলা আনহু এর সিলেট আগমনের অনেক আগেই হযরত শাহজালাল ইয়ামেনি রাদিয়াল্লাহ তাআলা আনহু ও তার সহচররা এসেছিলেন এই শাহজাদপুরের মাটিতে। আরব দেশের ইয়েমেনের গভর্নর মুয়াজ ইবনে জাবালের দুই পুত্র ও কন্যার মধ্যে সবার বড় ছিলেন মখদুম শাহদুল্লাহ। ইসলাম প্রচারের কাজে পিতার অনুমতি নিয়ে বেরিয়ে পড়েন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। কথিত আছে, জালালউদ্দিন বুখারীর কাছ থেকে নিয়ে এসেছিলেন একজোড়া কবুতর। ছেড়ে দেওয়া হয় কবুতর মুক্ত আকাশে, উড়ে যায় কবুতর দিগন্ত পানে, পিছু সরছেন মখদুম শাহদুল্লাহর বজরা। করতোয়া নদীর তীরে দরগাহ পাড়া এসে শেষ হয় পানির যাত্রা, যেখানে বজরা থামে সেই নদীর পাড়ে তাঁবু টানিয়ে সাময়িকভাবে বসবাস শুরু করে মখদুম শাহদুল্লাহ ও তার সহচররা। এখান থেকেই তিনি ইসলাম প্রচারের কাজে লিপ্ত হন। দরগাপাড়া যেখানে এখন মসজিদ অবস্থিত সেই স্থানেই মখদুম শাহদুল্লাহ ও তার সহচরের দল ওস্তাদ শামসুদ্দিন তাবরেজিকে নিয়ে পাঞ্জেগানা নামাজ আদায় করতেন। ধীরে ধীরে এখানে গড়ে তোলেন মখদুমিয়া জামে মসজিদ। থেকে ট্রেনে উল্লাপাড়া স্টেশনে নেমে সিএনজি বা বাস যোগে এবং ঢাকা থেকে বাস যোগে সরাসরি শাহজাদপুরে আসা যায়। বাসে কল্যাণপুর টেকনিক্যাল গাবতলী থেকে উঠতে পারে। ভোর 7টা থেকে রাত 9টা পর্যন্ত বাস চলাচল করে। সবগুলি গাড়ি শাহজাদপুর হয়ে পাবনা যায়। শাহজাদপুর ট্রাভেলস পাবনা এক্সপ্রেস, আলহামরা, শ্যামলি ইত্যাদি বাসগুলো এর মধ্যে অন্যতম। এর মধ্যে শাহজাদপুর ট্রাভেলস পাবনা এক্সপ্রেস, শ্যামলি পরিবহন কোচগুলো এসি সার্ভিসও রয়েছে। এসি কোচগুলো ঢাকা থেকে বিকেল 3-4টার মধ্যে ছেড়ে চলে যায়। ঢাকা থেকে শাহজাদপুরে আসতে বাসে প্রায় 3.5-4 ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে আসার সময় টাঙ্গাইলে এলেঙ্গায় অথবা সিরাজগঞ্জে হাটি কুমুরিলের ফুড ভিলেজ এরিকোস্টেড হোটেলে 20 মিনিটের যাত্রা বিরতি দেয়। শাহজাদপুর উপজেলার বিসিক অথবা দিলরুবা বাস স্ট্যান্ডে নামতে হয়। সেখান থেকে 10-15 টাকা রিক্সা ভাড়া দিয়ে হযরত মখদুম শাহদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মাজার ও মসজিদে আসা যায়। ধন্যবাদ সবাইকে।